বন্ধুরা আজ আমরা কিচেন গার্ডেনে এসেছি এখানে দেখুন শশা ভীষণ ভালো শশা হয়েছে প্রত্যেকটা গাছে তিনটে চারটে করে শশা ধরেছে এর আগেও আমি হারভেস্ট করেছি দুবার তিনবার আর দেখুন এখান থেকে শশা এটা শীতকালীন শশা প্রায় এপ্রিল মাস অবধি এখানে শশা পাওয়া যাবে দেখুন এই শশাটা একটু বেঁকে গেছে শশা দেখুন ছোট্ট গাছ প্রায় তিন ফুট লম্বা গাছ প্রত্যেক কটা গাছে গাঁটে গাঁটে শশা ধরে আছে এই যে ভ্যারাইটিটা শশা খুব ভালো জাতের শশা খুব মিষ্টি হয় এর আগে আমি খেয়েছি আর এখান থেকে কিছু কিছু শশা আমি হারভেস্ট করছি প্রত্যেক দিন এরকম যদি আপনি পনেরো বিশখানা গাছ লাগিয়ে নেন কোনো কিচেন গার্ডেনে তাহলে প্রত্যেক দিন আপনি আটটা দশটা করে শশা নিতে পারবেন আপনার বাড়ির প্রয়োজন অনুযায়ী আপনি শশা হারভেস্ট করতে পারেন এখানে কিছু শশা আমি হারভেস্ট করেছি আর যে সামনের দিকে শশা কিছু আমি হারভেস্ট করব আজকের দিনে আর করব না চলুন অন্য কিছু দেখা যাক কি কি আছে এখানে বিনস লাগিয়েছি বুজবিন বিনও আপনি যদি ভালো জাতের বিন লাগান মোটামুটি দেড় মাস পর থেকে হারভেস্ট করা শুরু করতে পারেন আর গাছগুলো দেখুন কত সতেজ আর প্রত্যেকটা গাছে পনেরো বিশখানা করে বিন ধরে আছে আর এইটা প্রায় তিন মাস অবধি লাগাতার আপনি এখান থেকে হারভেস্ট করতে পারেন প্রথম দিকে একটু বেশি হবে পরের দিকে বিনসগুলো একটু কম হবে একটু কচি অবস্থায় কাটবেন যাতে ফাইবার না তৈরি হয় ফাইবার তৈরি হওয়ার আগেই খেলে ভালো লাগবে খেতে দেখুন বিনসগুলো কত তাজা সতেজ আর এই বিনসগুলো আমি তোরে নিচ্ছি এখানে এক একটা গাছে দেখুন কতগুলো করে বিনস ধরে প্রচুর বিন ধরে এই জন্য বিন লাগান বা আপনি মাচানের যে বিন সেটাও লাগাতে পারেন কিন্তু মাচানের বিনের চেয়ে বিনের কোয়ালিটি অনেক ভালো হয় একসঙ্গে ধরে একসঙ্গে ম্যাচিওর করে তার ফলে আপনার হারভেস্ট করার অনেক সুবিধা হয় আর টাইমও কম লাগে আর মোটামুটি তিন থেকে চার মাস আপনারা এই বিন আপনারা হারভেস্ট করতে পারবেন আর ভীষণ টেস্টি এই বিনস আপনারা খেয়ে দেখতে পারেন বিনস যেটা বলবেন একটা হাইব্রিড ভালো কোয়ালিটির বুজবিন লাগিয়ে নিন আর আপনি দেখবেন প্রচুর প্রচুর হারভেস্ট করতে পারবেন এখানে আমি অনেক ধরনের সবজি লাগিয়েছি সব কটা আজকে হারভেস্ট করবো না কিছু কিছু যেগুলো দেখুন একটা গাছে কতগুলো করে বিন ধরে আছে এই যে দেখুন বিনসগুলো হারভেস্ট করেছি আর এখানে আমি সারের মধ্যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়েছি আর কোনো সার দিইনি মাঝে মাঝে সর্ষের পচা খোলের সার দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি আর এখানে যে ইনসেক্টিসাইড হিসাবে আমি কাটা আমি দিয়েছি সামান্য আর কোনো ইনসেকটিসাইড প্রয়োগ করা হয়নি দেখুন কিছু বাঁধাকপি এগুলো অর্গানিক বাঁধাকপি দেখুন আমি কেটে নিচ্ছি কিছু পাতা ছাড়িয়ে নিচ্ছি বাইরের দিকে পাতাগুলো দেখুন পোকা একটু খেয়েছে এই পাতাগুলো একটু সরিয়ে নিচ্ছি কারণ আমি ইনসেকটিসাইড এখানে স্প্রে করি না কখনও কখনো কাকা একটু দেই আর কোনো ইনসেকটিসাইড দেওয়া হয় না তার ফলে দেখুন এখানে আর আমার বেশ কিছু বাঁধাকপি ফুলকপি আগের দিন হারভেস্ট করেছি আজকে কিছু বাঁধাকপি নিয়ে নিচ্ছি কিছু পাতা ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে আর আরও কিছু কিছু ধরনের সবজি এখান থেকে কী কী নেওয়া যায় দেখছি আজকে বেশ কিছু ধনিয়া লাগিয়েছি মুলো গাজর টমেটো বেগুন গাছ বেগুন গাছে এখনও ফল হয়নি বেগুন গাছে ফুল আসা শুরু হয়েছে আর অনেক অনেক ধরনের সবজি আমি এখানে লাগিয়েছি চলুন দেখি আর কি কি এখান থেকে হারভেস্ট করা যায় কিছু নিয়ে নিচ্ছি টমেটো টমেটো এখন পাকতে দেরি আছে কিছু কাঁচা টমেটো নিয়ে নেব সবজির জন্য কাঁচা টমেটোর সবজি খুব ভালো লাগে খেতে বা কোনো সবজির মধ্যেও আপনি দিতে পারেন টমেটো আর এগুলো মোটামুটি পনেরো দিন থেকে এক মাস পরে পেকে যাবে ফলগুলো আর সাইজগুলো দেখুন একটু দেশি টমেটোর মতো যদি এগুলো হাইব্রিড টমেটো দেশি নয় কিন্তু দেখতে দেশির মতো আর টেস্টটাও অনেকটা দেশির মতো এই টমেটো গাছের আমি ভিডিও আপলোড করেছিলাম যে কখন কিভাবে বীজ থেকে চারা করেছিলাম আর খুব ভালো টমেটো হয়েছে এক একটা গাছে পাঁচ ছয় কিলো টমেটো আপনি খুব সহজেই হারভেস্ট করতে পারবেন কিছু নিলাম খুব বেশি নিলাম না প্রচুর হাজার হাজার টমেটো আছে এখন আর পারবো না এখান থেকে চলুন দেখি কিছু আমি মূলও নিই এটা হচ্ছে ফ্রেঞ্চ মূল বা চাইনিজ মূল বলে গোল গোল বিটের মতো দেখতে আর এটা খুব মিষ্টি হয় খেতে খুব বড় হয় না বিটের মতো হয় মোটামুটি দেড় ইঞ্চির ডায়ামিটারের এগুলো হয় আর গোল গোল হয় খেতেও খুব ভালো লাগে মোটামুটি বীজ ফেলার পরে দেড় মাসের মধ্যে আপনি হারভেস্ট করে নিতে পারবেন এত তাড়াতাড়ি হারভেস্ট করা যায় এই মূলগুলোকে আর আবার আপনি বীজ ফেলে দিলে আবার হয়ে যাবে মোটামুটি গোলমূল লাল মূলো গোলমূলো বললে বীজের দোকান থেকে দিয়ে দেবে এই যে বীজগুলো এগুলো ইম্পোর্টেড হয় এই জন্য আপনাকে একটু বলে নিতে হবে বীজ কিছু আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি প্রথম প্রথম পেঁয়াজ কলি হারভেস্ট করবো আর পরে পেঁয়াজ হয়ে গেলে নিচ থেকে পেঁয়াজও তুলব তার আগে পেঁয়াজ কলি কিছুটা তুলে নিই আর পেঁয়াজ কলি এখান থেকে মোটামুটি একদিনের উপযোগী পেঁয়াজ কলি আমি তুলে নিচ্ছি এখান থেকে আর খুব সহজেই হারভেস্ট করতে পারবেন পেঁয়াজ কলি মোটামুটি ভীষণ ভালো টেস্টি পেঁয়াজ কলি দেশি পেঁয়াজ কলি টেস্টি আমি কিছু তুলে নিচ্ছি পেঁয়াজ কলি আর কি কি হারভেস্ট করা যায় দেখছি এখানটায় অনেক কিছুই আছে আজকের প্রয়োজন অনুযায়ী আমি নিচ্ছি কিছু এখান থেকে কিছু নিলাম পেঁয়াজ কলি আর সামনে কিছু পালক আছে পালং শাক নিয়ে নেব আমি পালং শাকও দু রকমের পালং এমনি ছোটো পালংও নিতে পারেন গোল পালং বা যেটা শীষ পালং সেটাও খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে খেতে শীষ পালং খুব ভালো লাগে খেতে তা সেটাও আমি নেব পালং তার আগে দেখে নিই আরও কিছু কিছু আছে দেখি কি কি নেওয়া যায় এখানে মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কলি চলুন একটু পালং নিয়ে নিই পালং একটু বড় হয়ে গেছে গাছগুলো এটা গোল পাতার মিষ্টি পালং আর এখান থেকে কিছু আমি নিয়ে নিচ্ছি লঙ্কা গাছের মাঝখানে মাঝখানে কিছু বীজ ছুঁড়িয়েছিলাম সেখানে হয়ে গেছে মোটামুটি তিন চারটে গাছ হলে আপনার পালঙ্গে যথেষ্ট হয়ে যাবে আপনার একবেলার রান্নার জন্য এখানে কিছু নিলাম আর কিছু পরে থাকে এগুলো বড়ো হবে খুব সহজেই বেড়ে যায় পালং খেতেও খুব টেস্টি এইটুকু নিলাম আমি আশা করি আজকের জন্য যথেষ্ট এই ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন এলে সব